হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। আজকে আমরা দেখবো যে একটি ড্রয়িং লোগো থেকে কিভাবে ভেক্টর লোগো বানাতে হয়, এই প্রসেসটি। এটা অনেকেই আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে করে জিনিসটা। সো ড্রয়িং থেকে ভেক্টর লোগো বানানো শিখবো আজকে। আমি হচ্ছে এখানে যে কালারগুলো এবং গ্রেডিয়েন্টগুলো ইউজ করেছি তা একটি আলাদা প্যালেটে রেখেছি, আপনাদেরকে এটি প্রোভাইড করে দিব। ভিডিও ডিসক্রিপশনটি চেক করুন। লেটস স্টার্ট দ্য টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ফেলুন। প্রথমে আমি ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে নিউ এ যাচ্ছি। তো এখান থেকে আমি একটি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এবং লোগোর নাম দিয়ে দিচ্ছি। আমরা চেক করব যে CMYK অর RGB কোন কালার মোডে রাখবো। যেহেতু আমি প্রিন্টে যেতে পারি, টি শার্ট বা যে কোনো জায়গায় প্রিন্ট হতে পারে, সেজন্য CMYK কালার মোড রাখছি। আদারওয়াইজ আপনি RGB কালার মোড রাখতে পারেন। RGB ফর দ্য ওয়েব পারপাস আর CMYK হচ্ছে প্রিন্টিং পারপাস। আমি এখানে ক্রিয়েটে ক্লিক করছি, নতুন একটি আর্টবোর্ড চলে আসলো। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেসে চলে যাচ্ছি। তো আমি যে ড্রয়িংটি ভেক্টর বানাতে চাই সেই ড্রয়িংটি আমি নিয়ে আসছি। তো এই ছিল ড্রয়িংটি জেপেগ ফাইল, এবং এখান থেকে আমি এখানে রিপ্লেস করে দিলাম বা পেস্ট করে দিলাম। এখন এটিকে শিফট প্রেস করে একটু বড় করে ঠিক মাঝ বরাবর রেখে দিব এবং এটিকে লক করে ফেলবো। এই লেয়ারটি লক করে ফেলছি এবং এই লেয়ারটি এত বেশি ডিপ রাখবো না, আমি একটু অপাসিটি কমিয়ে রাখবো। ডাবল প্রেস করলে এখানে একটি নতুন উইন্ডো পপ আপ হবে, সেখান থেকে ডিম আইটেমস অর ইমেজ টু 50% করে ওকে করে দিলাম। এটি একটু তাহলে জাস্ট অপাসিটি লো হয়ে যাবে। নতুন একটি লেয়ার নিয়ে নিচ্ছি। এখন আমরা পেন টুল দিয়ে বাকি কাজটুকু করব। প্রথমে আমি আউটলাইনটুকু এঁকে নেব, তারপরে বাকি ভিতরের যে সাদা অংশ আছে সেই অংশটুকু আঁকবো। এখানে দেখুন দুটি অংশ আমরা আলাদা করে ফেলি, যদি দেখুন সাদা অংশ এবং কালো বর্ডার অংশ। তো আমি যদি কালো বর্ডারটুকু আগে এঁকে নিয়ে ফেলি এবং পরে যদি সাদা অংশটুকু আঁকি তাহলে আমার দুটি সেপারেট হয়ে যাবে। তো চলুন আগে পেন টুল দিয়ে আগে জিনিসটাকে এঁকে ফেলি। পি প্রেস করছি। একটি কথা বলে রাখি, পেন টুল বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান আমার আরেকটি ভিডিও রাখা আছে, আমি ভিডিও ডিটেইলে এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি অথবা ডান পাশে উপর এতক্ষণে চলে এসেছে অলরেডি সেই ভিডিও লিঙ্কে। তারপর আমি একটু বেসিকগুলো বলে রাখি। পেন টুলটা স্টার্ট করা হয় এভাবে, এবং আপনি যদি আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট রেখে যদি এটাকে কার্ভ করতে চান এভাবে কার্ভ করতে পারেন, এবং অল্টার বা অপশন প্রেস করে ঠিক এভাবে আপনি যদি চান আপনি কার্ভ করে করে এভাবে করতে পারেন এবং ঠিক এভাবে এটাকে ক্লোজ করে ফেলতে পারেন। তো এটা একটা হতে পারে, অথবা আরেকটা জিনিস হতে পারে যে এটাকে আপনি ফিল কালার না রেখে এটাকে স্ট্রোক কালারে করে ফেলতে পারেন। তারপর পি প্রেস করে যদি আপনি এখানে এখন ড্রয়িং করেন তাহলে জাস্ট প্রেস করে করে গেলে সিঙ্গেল লাইন আসছে, এটি হচ্ছে আপনার তখন স্ট্রোক মোডে আঁকা যাবে। তো যাই হোক, আমরা এই ফার্স্টের আঁকাটি শুরু করি। পি প্রেস করছি, আমি এটাকে স্ট্রোক মোডে রাখছি, স্ট্রোক থিকনেস 3 মতো রাখছি। এখান থেকে শুরু করছি। তো দেখুন একটু খেয়াল রাখবেন যাতে করে কার্ভেচারগুলো ঠিক হয়। তো আপনি আপনার মতো করে একটু সময় নিয়ে আঁকবেন, সময় নিয়ে আঁকলে এটি হচ্ছে আপনার মোর স্মুথ, অর যেটাকে বলা হচ্ছে যে আপনি অ্যাকুরেটলি করতে পারবেন। আর ক্রিয়েটিভ কাজে তাড়াহুড়ো করার একদমই দরকার নেই, ক্রিয়েটিভ কাজটা হচ্ছে আসলে একটু ধীরে সুস্থের কাজ। আমি এখানে কিছুটা স্পিডি আকারে করছি কারণ আমার এক্সপিরিয়েন্স বা অন্যান্য বিষয়গুলো বা আমার প্র্যাকটিস করতে করতে জিনিসটা হয়তো বা হাতে চলে এসেছে, আপনারা হয়তো বা সেই জিনিসটা নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো একটু তাড়াহুড়ো না করে আপনারা একটু স্লোলি কাজটি করবেন। এখন আসুন এই অংশটুকু করে ফেলি। তো এই জিনিসগুলো আগেই বলে রাখি যে যখন আপনি ধীরে সুস্থে করবেন তখন দেখবেন যে কার্ভেচারগুলো খুব সুন্দরভাবে ম্যাচ করতে পারছেন। আর যদি কোনো কারণে কার্ভেচারগুলো একদমই না মিলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখবো কীভাবে কার্ভেচারটা কি স্মুথ করা যায়। তো এই জিনিসগুলো, তো এখানে একটা জিনিস আমি জাস্ট এখানে অ্যাঙ্কার পয়েন্টটা রেখে এটাকে একটু কার্ভ করে নিচ্ছি, এবং অল্টার বা অপশন প্রেস করে করে আমি হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টগুলো ঠিক করছি। তো এই হচ্ছে আমার আউটলাইন হয়ে গেল, বাইরের আউটলাইনটা। এখন আসুন যে ভিতরে সাদা অংশ আছে এগুলো এঁকে ফেলি। তো এটা যদি আঁকা শুরু করি ঠিক এভাবে, আমরা প্রথমে লাইনটা করে ফেলবো। লাইনটা করা হয়ে গেলে পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হবে যে আমাদের বাকি যেই সাদা অংশগুলো আছে এগুলো আঁকা আঁকি করতে গিয়ে। সো দেখতেই পাচ্ছেন এখানে একটু কেয়ারফুল থাকবেন যাতে করে আপনার সাদা অংশটি ঠিক মতো করা হয়ে থাকে, এতে করে আপনার যে লোগোর অ্যাকুরেসি বা এটার যে অ্যাকুরেসি বলবো অ্যাকচুয়ালি অ্যাকুরেসিটা আপনি যাতে ঠিক করতে পারেন। তো দেখুন এখানে এখন আমি সাদা অংশটুকুগুলো এঁকে নিচ্ছি। তো পরবর্তীতে আমি যখন এই ফিল কালার দিয়ে ঠিকঠাক করে ফেলব তখন কিন্তু আমার জিনিসটা মিলে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমি সাদা অংশটুকুকে
এখন আঁকার চেষ্টা করছি বা আঁকছি। এখানে লাইন টুলগুলো খেয়াল রাখবেন যে আমি এটা কি স্ট্রোক করে নিয়েছি, আদারওয়াইজ এটা ফিল কালার হয়ে থাকলে তখন আপনার আঁকতে অসুবিধা হবে। সো যাতে করে সেই অসুবিধাটা না হয় এই কারণেই আমি আঁকছি। তো এখানে হচ্ছে আপনার বিয়ারের হচ্ছে ফেসটা, সো এখানে একটু কার্ভেচার আছে, এই কার্ভেচারগুলো খুব ইম্পর্টেন্ট, তো এগুলো একটু মাথায় রাখবেন। এখান থেকে বাকি কার্ভেচারগুলো আপনি হয়তোবা পরে আবারও ঠিকঠাক করতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো যে একবারই কার্ভেচারগুলো ঠিক করে নেওয়ার জন্য, যাতে করে আপনি ঠিক রাখতে পারেন। এই জায়গাটাতে আমি একটু এটাকে এখান থেকে এই পর্যন্তই টানবো যাতে করে আমার কার্ভেচারটা ঠিক থাকে। এখান থেকে এখানে খেয়াল রাখবেন যে একটু সময় নিয়ে করলে কিন্তু আপনি কার্ভেচারগুলো ইজিলি মিলাতে পারবেন, বুঝতেই পাচ্ছেন। আমি হয়তো বা টিউটোরিয়ালের খাতিরে একটু স্পিডি করতে চাচ্ছি, বাট আমি চাচ্ছি যে স্পিডি না করে ধীরে সুস্থেই করি। হয়তো বা একটু ভিডিওটা লেন্দি হতে পারে, বাট আই উইল সাজেস্ট ইউ টু ডু ইউর ওয়ার্ক স্লোলি, তাহলে কি হবে আপনার খুব সময় নিয়ে কাজটা করলে আপনার কাজটা নিখুঁত হবে। যাই হোক, এখানে একটা কথা বলে রাখি যে আপনি যখন এই লাইন ড্রয়িং করছেন বা লোগো ড্রয়িং করছেন তখন স্কেচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার স্কেচটা খুব সুন্দর করে আপনি যদি একবার এঁকে নেন, তারপরে যদি এটাকে ছবি তুলে আপনার পিসিতে নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু এই কাজটা করে ফেলতে পারবেন। এর আগে আমি এটা নিয়ে আরও কিছু ভিডিও বানিয়েছিলাম, সো আশা করি সেগুলো দেখবেন। আমি ভিডিও ডিটেলে তার লিঙ্কগুলো দিয়ে দিব। লোগো ডিজাইন নিয়ে আলাদা প্লেলিস্ট করা আছে, আমাকে অনেকে লোগো ডিজাইন শিখতে চান, তো সেই ক্ষেত্রে বলবো যে সেই প্লেলিস্টটা একটু চেক করুন। প্লেলিস্ট মানে হচ্ছে অনেকগুলো ভিডিও বা একই ক্যাটাগরি সবগুলো ভিডিও এক জায়গায় রাখা। তো এই জায়গায় আমি একটু কাজ করব, যেটা হচ্ছে এরকম ছিল, চলি এরকম। ওকে, আমার হচ্ছে সাদা অংশটুকু আঁকা হয়ে গেল। এখন এইখানে একটু কালো অংশ আছে, এই জিনিসগুলো এভাবে সেপারেট করা, সাদা এবং কালো দিয়েই করা, অ্যাকচুয়ালি শ্যাডো মিডটোন এবং হাইলাইট এই জিনিসটা নিয়েই করা। এটাকে অনেকে থ্রেশোল টাইপ লোগো বলে থাকে। থ্রেশোল বলতে কিছু অংশ আপনি জাস্ট ভিজিবল করবেন বা এঁকে নেবেন, যা আর সেই অংশ দিয়েই বাকিগুলোকে ফুটিয়ে তোলা হবে বা আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা অবয়ব। যেমন এখানে দেখুন, এখানে কিন্তু আমি কিছু লাইন এঁকে নিলাম, এতে করে মনে হচ্ছে যে এটা হচ্ছে বিয়ার। আমি কিন্তু এখানে ফুল বিয়ারটা কিন্তু কালার করিনি। যাই হোক, তারপর আসুন এখানকার যেই অংশটা, তো এখানে আগে কালো অংশটাকে আমাকে আলাদা করে নিতে হবে। দেখুন এখানে কিছু অংশ আছে, একটু কেয়ারফুল থাকবেন যে এই অংশগুলো যাতে খুব সুন্দর করে ফুটে ওঠে। আমাদের কিন্তু বেশিরভাগ অংশ বা পুরো জিনিসটাই কিন্তু করা হয়ে গেছে। এখন আমি যদি এগুলোকে ঠিকঠাক করি, তো যেই অংশগুলো সাদা আছে সেগুলোকে আমি সাদা কালার দিই। তার আগে আমি এক কাজ করি, আমার যে কালার সোয়াচ আছে এটাকে আমি এখানে নিয়ে আসি, পাশের উইন্ডোতে নিয়ে আসি, এতে করে আমার জন্য সুবিধা হবে কাজ করতে। এখন আসলে সাদা অংশ আই প্রেস করে, আই মানে হচ্ছে কালার পিকার, সেখান থেকে প্রেস করে এটা নিয়ে নিলাম, এবং এখানে সাদা অংশ আই মানে কালার পিকার, সেখান থেকে ধরে ধরে আমি এটাকে নিয়ে নিচ্ছি। এরপরে আসুন এই সাদাটা, ওকে। আর বাকি যে অংশগুলো থাকছে সেগুলো আমরা হচ্ছে যে জাস্ট আমরা কালো করে দেবো। তাহলে এটাকে কালো করতে হলে আপনি দেখুন এখানে স্ট্রোক থেকে ফিল কালার করে ফেলতে পারবেন, এবং এটাকেও স্ট্রোক থেকে ফিল কালার করে ফেলতে পারবেন, এবং এটাকেও স্ট্রোক থেকে ফিল কালার করে ফেলেন। এখন আমাদের প্রাথমিক কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। প্রাথমিক কাজ বলতে আমাদের যে আউটলাইন বা অন্য অন্য যে জিনিসগুলো ছিল সেগুলো হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে শ্যাডো দিব। তো শ্যাডোটা কীভাবে দিব, শ্যাডোটা হচ্ছে যে আপনাকে একটু টেকনিক করে দিতে হবে, যেহেতু ড্রয়িংয়ে শ্যাডোটা ছিল না সেভাবে, তো আপনাকে বাকি শ্যাডোগুলো এখান থেকে ধরে ধরে দিতে হবে। যেমন এখানে আমি কিছু শ্যাডো অ্যাড করব, সো পি প্রেস করছি আবার, তো এখান থেকে দেখুন আমি শ্যাডোগুলো কীভাবে দিচ্ছি। তো শ্যাডো যখন ড্রয়িং করছি তখন এটাকেও জাস্ট স্ট্রোক মোডে রাখবো, যাতে করে আমার আঁকতে সুবিধা হয়। দেখুন আমি শ্যাডোটা ঠিক এখান থেকে ধরছি, যেসব জায়গায় কার্ভেচার আছে ঠিক সেই সব জায়গাগুলোতে আমি শ্যাডো দিতে চাই। যেমন এই জায়গাটাতে আমি যদি ঠিক এটার মতো করেই একটা শ্যাডো দিতে চাই এখান পর্যন্ত, এবং অল্টার বা অপশন প্রেস করে ঠিক এখান থেকে এই পর্যন্ত আসবো, এখান থেকে এই পর্যন্ত আসবো,
এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে বাড়তি শ্যাডো দিতে পারেন, যেমন এখান থেকে আমি যদি একটু বাড়তি দিয়ে দেই, ধরুন এরকম। কিছু বাড়তি শ্যাডো দিলে আপনার জিনিসটা খুব সুন্দর মানাবে, সো বুঝতেই পারছেন। আর এখানে শ্যাডো নিচ্ছি না আমি, এটাকে একটা জয়েন করে এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমি হচ্ছে যে একটা কালার দিব, যেটা কিনা অ্যাশ কালার। আই প্রেস করে এখান থেকে অ্যাশ কালারটা দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে আমার শ্যাডো। এখন আসুন এটাকে কেটে ফেলবো, বাড়তি অংশটুকু কীভাবে কাটবো। এটাকে সিলেক্ট করছি এবং এই সাদা অংশটাকে সিলেক্ট করছি। এখন শেপ বিল্ডার্স টুল, যেটা শেপ বিল্ডার্স টুল, শিফট এম প্রেস করলে চলে আসবে। অল্টার প্রেস করে বাড়তি অংশটুকু আমি ফেলে দিলাম, তাহলে কি আমার এই শ্যাডোটুকু থেকে গেল। ঠিক একইভাবে আপনি হচ্ছে এর সাথে আরও শ্যাডো দিতে পারেন, একটু ডার্কার, হাইলাইট, মিড টোন এভাবে দিতে পারেন। যেমন এই জায়গাটাতে আমি একটু শ্যাডোটা বেশি দিব, তাহলে প্রি প্রেস করছি আবার। এখান থেকে যদি চলে আসি, ঠিক এখান থেকে আমি এটাকে স্ট্রোক মোডে নিয়ে নিচ্ছি। দেখুন স্ট্রোক মোডে নিয়ে নিয়ে কাজটা করতে হয়, তাহলে আপনার জন্য সুবিধা হবে। অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার ড্রয়িংটা করতে হবে, কোন জায়গায় আপনি ড্রয়িংটা ছেড়ে দিবেন। তো এভাবে ড্রয়িংটা ছেড়ে জাস্ট করে টোরে আপনাকে জিনিসটাকে একটু আনতে হবে গুছিয়ে। দেখুন এই জায়গাটাতে আমি এখানে একটু এক্সট্রা শ্যাডো দিতে চাই, এই জন্য আমি এখানে এক্সট্রা কিছু শ্যাডো অ্যাড করছি। সো এখান থেকে আমি এটাকে এখানে ক্লোজ করে দিচ্ছি এই পর্যন্ত। তো আই প্রেস করে বা এটাকে আপনি ফিল থেকে, স্ট্রোক থেকে ফিলে নিয়ে যেতে পারেন। ভি প্রেস করছি মানে সিলেকশন টুল, এখানে অ্যাশ কালার এবং সাদা কালারটা সিলেক্ট করছি, শিফট এম মানে শেপ বিল্ডার্স টুল, এবং বাড়তি অংশটুকু এখান থেকে কেটে ফেলে দিলাম। আই প্রেস করে এই সেম কালার করে দিচ্ছি, তার আগে আপনাকে সিলেকশনটা ঠিক করতে হবে। আই প্রেস করছি, এখান থেকে ঠিক করে দিলাম। তো দেখুন এখানে আরেকটা শ্যাডো হয়ে গেল। এখন মোটামুটি এই দুটো শ্যাডো দিয়ে আমি কাজ চালাতে পারি, বাট এই জায়গায় আমাদের একটা শ্যাডো লাগবে এবং এই নিচে এখানে শ্যাডো লাগবে। সো এই নিচের শ্যাডোটা কীভাবে দেবো, পি প্রেস করছি এখান থেকে আমি জাস্ট এখান থেকে এটাকে আপনার আগে স্ট্রোক করে নিতে হবে। সো আমি এই পাশ থেকে শুরু করি, তাহলে সুবিধা হবে আমার। এখান থেকে নিচ্ছি একটু এই বরাবর, অ্যাকচুয়ালি এই বরাবর নেওয়ার পরে আমি এটাকে একটু ঠিক করে দিচ্ছি। তার আগে এটাকে স্ট্রোক করে নিন, তা না হলে আপনি বুঝতে পারবেন না যে কোন জায়গাটাকে আপনি আসলে শ্যাডো দিচ্ছেন, বা আপনার শ্যাডোর যে এই পারপাসটা এটা আপনার কাছে তখন একটু অসুবিধা মনে হবে। এখান থেকে আমি এই শ্যাডোটাকে এখানেই শেষ করে দিতে চাই, সো স্ট্রোক করে দিলাম। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে কালো যে অংশটা আছে এটাকে ধরতে হবে। কারণ দেখুন এখানে আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের কালোটা ধরলে হচ্ছে না, এইখানে এবং এই শ্যাডো এই দুটাকে ধরতে হবে শিফট এম প্রেস করে। এখন যদি আপনি মাইনাস প্রেস করেন বা অল্টার অপশন প্রেস করেন, তাহলে এটি চলে যাবে। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে ওই অংশটা চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা কী করব, এই অংশটুকুকে কালো করে দেব, তাহলে আমার এটি অটোমেটিক্যালি কেটে যাবে। সো বুঝতেই পারছেন। এখন আসুন আর তেমন কোনো শ্যাডো ইউজ করার জায়গা নেই, এই জায়গাটাতে একটু করতে পারি আমরা। শিফট এম প্রেস করছি, তার আগে ভি প্রেস করছি, শিফট এম প্রেস করবো এবং এটাকে আগে কালার দিতে হবে। ও যে কথাটা বলছিলাম, এইটাকে একটু সরিয়ে নিয়ে আসতে হবে। এ প্রেস করে এই অ্যাঙ্করটা ধরে আমি এটার এই বরাবর সরিয়ে নিয়ে আসলাম। এখন আই প্রেস করে এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি, এবং যদি আমি দুটাকে ধরি শিফট এম এবং এটাকে এই দুটোকে ধরছি, শিফট এম প্রেস করছি এবং এই অংশটু মাইনাস করে দিচ্ছি। তো দেখুন শ্যাডো থেকে গেল। তো দেখুন এখানে কিন্তু এখন একটা ডাইমেনশন ক্রিয়েট হয়েছে যে আপনার শ্যাডো এবং হাইলাইটের। তো এইভাবে আপনার শ্যাডো হাইলাইটের ডাইমেনশনগুলো ক্রিয়েট করবেন, যাতে করে আপনার জিনিসটা আরেকটু রিয়েলিস্টিক মনে হয়, আরেকটু কী বলবো ডাইনামিক মনে হয়। তো অনেকে এই জায়গাগুলোতে শ্যাডো ইউজ করে থাকে, তো আপনি চাইলে করতে পারেন। অনেকে মিড টোন হাইলাইট ইউজ করে থাকে, আপনি চাইলে করতে পারেন। তো যাই হোক এটাকে আমরা এখন একটা গ্রুপ করে ফেলছি। গ্রুপ করে তার আগে আমরা এখন কালার দিব। তো আই প্রেস করে আমি হচ্ছে এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, জি প্রেস করছি, আই মানে হচ্ছে কালার পিকার আর জি মানে হচ্ছে যে এখানে গ্রেডিয়েন্ট, আমি এখানে গ্রেডিয়েন্টটা দিলাম। তো গ্রেডিয়েন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, যাতে করে আপনারা আপনাদের প্র্যাকটিস পারপাসে ইউজ করতে পারেন। দেখুন
কালো অংশটুকুকে আমি কেটে ফেলবো। এখন যে কাজটা করতে হবে, কালো অংশটুকু এবং এই কালো অংশটুকু সাদা অংশ থেকে কেটে ফেলবো। তো এই যে সাদা অংশটা শিফট এম প্রেস করছি, মাইনাস প্রেস করলে এটা চলে যাবে এবং এটা চলে যাবে। সো দেখুন আমাদের কিন্তু শেষ হয়ে গেল, তার মানে আমরা কিন্তু অলরেডি অনেকটুকু অংশ করে ফেলেছি। এখন পুরোটুকুকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলছি। এখন আমাদের যে লক করা লেয়ারটা ছিল এটাকে আমরা সরিয়ে ফেলবো। এখন আমরা যে গ্রেডিয়েন্টটা নিয়েছি এই গ্রেডিয়েন্টটার মতো আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিব। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্রিয়েট করলাম এবং এটাকে ঠিক পেছনের লেয়ারে পাঠিয়ে দিলাম। এখন আসুন নাম লিখতে হবে এই গ্রেডিয়েন্টটাকে, আগে একটু ঠিক করে নিই। গ্রেডিয়েন্টটা ছিল এরকম। সো এখন এখানে নাম লিখতে হবে, নামটা কীভাবে লিখবো দেখুন। এখানে নাম লিখছিল এরকম BEAR। তাহলে আমরা নামটা কীভাবে লিখে একটু দেখে আসি। টেক্সট টুলে যাচ্ছি, টেক্সট টুলে গিয়ে আমি হচ্ছে যে কোনো একটা টেক্সট নিচ্ছি, একটু টেক্সট সাইজ বড় করে দিই এবং এখান থেকে যে কোনো একটা ফন্ট চুজ করি। এখানে ইয়োগ 0W05 এই নামে একটা ফন্ট আছে, যেটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেলে প্রোভাইড করে দেব। এখানে আমি নাম দিচ্ছি বিয়ার। ওকে ফাইন, এখন এটাকে একটু বড় করে নিই। ওকে ফাইন, এখন এটাকে একটা কপি করে রাখি, অল্টার বা অপশন প্রেস করে রাখি। এখন এটাকে কি করব, সেটাকে হচ্ছে যে আমরা রাইট প্রেস করে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো এবং এখানে স্ট্রোক মোডে গিয়ে স্ট্রোক বাড়াতে থাকবো। স্ট্রোক বেড়ে মোটামুটি এরকম অবস্থা চলে আসলো। স্ট্রোকের যদি কালার সাদা দিয়ে তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। ওকে ফাইন, আমরা আরেকটু স্ট্রোক বাড়াবো যাতে করে এই ফিল অংশগুলো একদমই চলে যায়। আরেকটু বাড়াবো। ওকে ফাইন, এখন পুরো জিনিসটাকে সিলেক্ট করছি, আনগ্রুপ করে ফেলবো বা আপনি এটাকে হচ্ছে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে ফেলতে পারেন। ওকে করে দিলাম এবং দেখবেন আরেকবার অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে এটাকে ঠিক করে ফেলবেন। এবং এটাকে যেটা করব সেটা হচ্ছে আমরা দেখুন এখানে পাথ ফাইন্ডার নামে একটি অপশন আছে, যদি এটা এখানে না পান সেক্ষেত্রে উইন্ডো থেকে এখানে পাথ ফাইন্ডার নামে পেয়ে যাবেন এবং এখান থেকে ইউনাইট করে দেব। এটা একটা হয়ে গেল। এখন এই যে বিয়ার লেখা ছিল এটাকে ঠিক এখানে নিয়ে আসছি, এটাকে রাইট প্রেস করে লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ওকে, এখন আসুন যে পিছনে যেটা আছে সেটাকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। তো আরেকটা কাজ করতে পারি, আমরা দুটিকে মার্চ করে তারপর গ্রেডিয়েন্ট দিতে পারি। তার আগে এটাকে আমরা সাদা কালার দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, এখন আসুন এই পুরো লেখাটাকে আমি এই জায়গায় নিয়ে যাচ্ছি, এমন একটা জায়গায় প্লেস করবো যাতে করে জিনিসটা মানায়। তো আমি যদি পুরো জিনিসটাকে একটু সাইডে নিয়ে আসি আমার জন্য সুবিধা হবে। ওকে, দেখুন এমন জায়গায় প্লেস করেছি যাতে করে আমার এইখানকার কার্ভেচার এবং এখানকার যে অংশটুকু এটা কিন্তু মিলে যাচ্ছে। সো এখন আমরা ব্যাকগ্রাউন্ড, এটা এবং এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এই দুটো বাদে কিন্তু আমাদের বাকি আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো এটাকে রাইট প্রেস করে আনগ্রুপ করে নিচ্ছি আগে ব্যাকগ্রাউন্ডটা ধরার জন্য। এই দুটো ব্যাকগ্রাউন্ড ধরলাম এবং কি করব, আমরা পাথ ফাইন্ডার টুলে চলে যাচ্ছি, এখান থেকে এক করে ফেলব এবং এটাকে নিচের লেয়ারে পাঠিয়ে দেব। এখন আসুন এটার গ্রেডিয়েন্টটা ঠিক করে ফেলি। জি প্রেস করছি, গ্রেডিয়েন্টটা আমি এরকম করে ঠিক করে দেব। দেখুন এটা তাহলে আমাদের একসাথে হয়ে গেল। এখন এটাকে গ্রুপ করে আমি ঠিক মাঝ বরাবর এখানে নিয়ে আসলাম এবং দেখুন এটা ঠিক মাঝ বরাবর হয়েছে কিনা আর্টবোর্ডের সাথে একটু দেখে নিতে হবে এবং বাকি যে সেট আপগুলো সেগুলো আপনারা ঠিক করে নেবেন। তাহলে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে দেখুন আমাদের লোগো ছিল এই ড্রয়িং, এই ড্রয়িং লোগো থেকে আমরা একটি ভেক্টর লোগো তৈরি করে ফেললাম। এখন এই ভেক্টর লোগোটাকে আপনি যে কোনো ধরনের কালার দিতে পারেন, যে কোনোভাবে প্লেস করতে পারেন, এটা টোটালি আপ টু ইউ। বাট আমরা যে জিনিসটা করলাম যে একটা ড্রয়িংকে ভেক্টর লোগোতে রূপান্তর করলাম। এই ছিল আজকে টিউটোরিয়াল, আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো টিউটোরিয়ালটি। কালার এবং গ্রেডিয়েন্ট এবং অন্যান্য জিনিসগুলো ইউজ করেছি আমি, সেগুলো ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, কিপ মি ইন ইউর প্রেয়ার্স অ্যাজ ওয়েল। আজকের মতো এএসএম আরিফ এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।